গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না সোনার ময়না ঘরে তুইয়া বাহিরে তালা লাগাইছে বিএনপি প্রধানমন্ত্রী কি হবে খালেদি জি হইতে পারবো এত এতিমের হক নষ্ট করা জেলে আছে ওই জিয়া রহমান কুপুত্র হইতে পারবো কে হইবো ফখরুল ফখরুল হইবো আর কন্যা কন্যা মেয়েরা লাগবে ওই বিএনপির মেয়েরা ঘুষা লাগবো না আঙুল দিলে পড়ে যাবো এখন দেখেন না কেমনে চলে সামনে একটা লাঠি পড়ে দেখা আবার বামে একটা ডাইনে একটা পিছে একজন তিনজন লোক লাগে আর চলার জন্য ইলিয়াস মোল্লা আবার গান গায় গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না এই গাড়ি যেটা চলে না এই গাড়ি চালাইতে পারবো এই বিএনপি এই গাড়ি চালাই দিবে তারে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ তুমি গাড়ি চালানো তোমার তেল মোবিল ব্রেক কিছু নাই এটা নিয়ে চালানো তুমি নির্বাচনে বাধা দিবে আসো আসো কে বাধা দিতে আসো এটা আমরা দেখব আমাদের যুবলীগ যথেষ্ট ছাত্রলীগের দরকার নেই খালেদা জিয়া ফখরুল মিয়া ওই সময় ঢুকাইয়া কয়েকটিমের হক নষ্ট তাইলে আপনি তো প্রধানমন্ত্রী আপনি কে কি করব দুই কোটি টাকা উঠান আমরা আমরা লুটে পুটে খাই দেশের টাকা লুটে পুটে খাই লাস্টে একটিমে হক খাইতে হইব সেইটার সিদ্ধান্ত এই মামলায় তার তত্ত্বাবধায়ক সরকার আমলে তার জেলে ঢুকেছে জেলে ঢুকানোর পরে কি দেখলাম ফখরুল মিয়া রিজবি আর কয়েকজন তারা গান গায় কি গান গায় জানেন সোনার ময়না ঘরে তুইয়া বাহিরে তালা লাগাইছে বাইরে তালা লাগা দিয়া এখন ওই চাবি কার কাছে জানেন নি আছে কোন এক কোটে আছে কোন এক কোটে আছে এই তালার চাবি কোনোদিনই খালেদা জিয়া পাবে না তারেক তুমি আসার সাথে সাথে তোমার সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি বিএনপি যারা আছো তোমাদেরকে বলি এই সমাজে থাকো আমাদের সাথে মিলেমিশে থাকো আগামীতে নৌকায় ভোট দাও মানুষকে সেবা করো দেশের উন্নয়নকে ধারাবাহিক লক্ষ্যে নৌকায় ভোট দাও তারপরে বিবেচনা করব তুমি কি এই সমাজে চলতে পারবা কি না ঠিক আছে কিন্তু কিন্তু কোনো ভাই বোনের উপরে কোনো পরিবারের উপরে ওই পেট্রোল বোমা ধরো না তোমরা তো বিএনপি যারা করো তারা তো ধরো না কিন্তু তোমরা 2000-3000 দেয়া একটা ছেলের দিয়া বস্তিতে থাকে ওই সব লোকের দিয়া তোমরা পেট্রোল বোমা মারায় না কার যান যায় ঠিক নাই এখানে আমাদের মুরব্বী বসে আছেন এই নুরালম ভাই উনি ভালো করে জানে মানুষত্বা মহাপাপ কে জানে কে না জানে মানুষত্বা মহাপাপ ভাইরা বসে আছে আমার